আর ভাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো সয়াবিন আলুর একটি তরকারি খুব একটা ইজি রেসিপি প্রথমে সয়াবিন নিয়ে নিয়েছি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে টমেটো দিলে আরও বেশি টেস্টি হতো অন্যদিকে সামান্য নুন দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে তেলের মধ্যে সামান্য তেল নুন হলুদ আর হচ্ছে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে দিয়ে দিয়েছি তার মধ্যে সেদ্ধ করা সমস্ত সয়াবিনগুলো ঢেলে দেওয়া হলো অন্যদিকে এবার প্রিপারেশনে চলে গিয়েছি যে মশলাটা মিক্স আপ করে রাখা হয়েছিল পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি এই রান্নার মধ্যে পরিমাণ মতো জল যতটা আপনার পছন্দ দিয়ে রান্না একদম কমপ্লিট খুব ইজি রেসিপি দশ পনেরো মিনিটের মধ্যে আরামসে আপনি বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন কেমন লাগছে এই ছোটো ছোটো ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর দুর্দান্ত ছিল খেতে খেতে অনেকটা এচড়ের তরকারি যাতে সাদ পাচ্ছিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন